আসসালামু আলাইকুম। রনি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবির আওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 8 মহাবিশ্ব। এই অধ্যায়টির অনুশীলনে গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম এই পুরো অধ্যায়টি। এই অধ্যায়টি থেকে আমরা শিখেছিলাম চাঁদ, সৌরজগৎ এবং গ্যালাক্সি সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির অনুশীলনে শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং ডান বাম মিলকরণ শিখব। প্রথমে আমরা শূন্যস্থানগুলো দেখে নিই। সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তা হলো ড্যাশ। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, চাঁদ। সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তা হলো চাঁদ। দুই, সূর্য একটি ড্যাশ যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? সূর্য একটি নক্ষত্র। সূর্য একটি নক্ষত্র যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। তিন, আমাদের পৃথিবী ড্যাশ একটি গ্রহ। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, সৌরজগতের। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। চার, গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এ সব কিছু নিয়ে গঠিত হয়েছে ড্যাশ। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, মহাবিশ্ব। এবার আমরা সঠিক উত্তরগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। নিচের কোনটি নক্ষত্র? এখানে চারটি অপশন দেওয়া আছে, ক পৃথিবী, খ বুধ, গ সূর্য এবং ঘ চাঁদ। বলতো বন্ধুরা, কোনটি নক্ষত্র? হ্যাঁ, সূর্য। আমরা জানি সূর্য একটি নক্ষত্র। এবার আমরা দুই নম্বরটি দেখে নিই। সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে? ক মঙ্গল, খ শুক্র, গ বৃহস্পতি, ঘ শনি। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, খ শুক্র। সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচে কোন গ্রহটি রয়েছে? শুক্র। তিন, সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে? ক সাত, খ আট, গ নয়, ঘ দশ। বলতো বন্ধুরা, সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে? হ্যাঁ, খ আট, আটটি গ্রহ রয়েছে। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কেন? অন্যান্য নক্ষত্র সূর্য থেকে অনেক দূরে অবস্থিত, তাই এগুলোকে সূর্য থেকে ছোট দেখায়। দুই, গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। প্রশ্ন তিন, নক্ষত্র মণ্ডল কি? রাতের আকাশে বিশেষ আকৃতি সম্পন্ন নক্ষত্র জোটকে নক্ষত্র মণ্ডল বলা হয়। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। বন্ধুরা, তোমরা কি জানো চাঁদের দশা কয়টি? হ্যাঁ, চাঁদের দশা হচ্ছে আটটি। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হলো চাঁদের দশা। পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। চাঁদের আটটি দশা বা পর্যায় রয়েছে। প্রতি 28 দিনে চাঁদ তার আগের অবস্থায় ফিরে আসে। প্রশ্ন দুই, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী? বন্ধুরা, তোমরা কি জানো গ্রহ ও নক্ষত্রের মধ্যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে? তাহলে চলো তা আমরা উল্লেখ করি। প্রথমে হচ্ছে গ্রহ। গ্রহের নিজস্ব আলো নেই, কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো আছে। আবার গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, আবার নক্ষত্র
গ্রহকে কেন্দ্র করে ঘুরে না, অর্থাৎ কি গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে কিন্তু নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে না, এবং গ্রহ নক্ষত্রের তুলনায় বড় হয় না, অথচ নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হতে পারে। এখানেই হচ্ছে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য। প্রশ্ন তিন, সৌরজগৎ কি নিয়ে গঠিত? সূর্য ও তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মহাবিশ্বে যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই হচ্ছে গ্রহ। সৌরজগতের গ্রহগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। বন্ধুরা, এবার আমরা কি শিখব? এবার আমরা শিখব বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করো। বন্ধুরা, আমরা বাম পাশে কিছু শব্দ দেখতে পাচ্ছি, পৃথিবী, সূর্য, মিল্কি ওয়ে, চাঁদ, এবং ডান পাশে কিছু শব্দ দেখতে পাচ্ছি, গ্যালাক্সি, উপগ্রহ, নক্ষত্র এবং গ্রহ। এবার আমরা কি করব? বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দে মিল করব। প্রথমেই পৃথিবী, বলো তো বন্ধুরা পৃথিবী কি? এখানে রয়েছে গ্যালাক্সি, উপগ্রহ, নক্ষত্র এবং গ্রহ। বলো তো বন্ধুরা পৃথিবী কি? হ্যাঁ, পৃথিবী হচ্ছে গ্রহ। দ্বিতীয়টি হচ্ছে সূর্য। সূর্য কি? সূর্য হচ্ছে নক্ষত্র। তৃতীয়ত মিল্কি ওয়ে, বলো তো বন্ধুরা মিল্কি ওয়ে কি? হ্যাঁ, মিল্কি ওয়ে হচ্ছে একটি গ্যালাক্সি। সর্বশেষ চাঁদ, চাঁদ হচ্ছে একটি উপগ্রহ। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অধ্যায় ৮ মহাবিশ্ব। এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম ডান মিলকরণ। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।